কালো হাগা লেগেছিল, আজও হাগা লেগেছে, ডেলি ডেলি হাগতে যাওয়ার বাহানা করে কোথায় আছিস? কাল থেকে যদি হাগা লাগে তাহলে হাগিস পরে আসবি। যা কি ব্যাপার, আজ এখন অবধি মেসেজও করলে না? আজ আর মেসেজ হবে না, মা ডাকছে। শালা কপালটাই খারাপ, চার্জে দিয়ে দিয়ে বাহির থেকে এখানে ঘুরে আসি গা। আমি তো সামনে বসবো, পেছনে তো বসবো না, চট পেতে ঘুরবো, তুরাই পার। আমি পারছি তাহলে। কেন রে সামনে কেন বসবি, পেছনে বসবি না? বে কাল মাল টাল ছিল না, ওর সঙ্গে লাইন লাগাতে হবে। আমি কিসের লাগা আলছি এখানে? আমিও লাইন মারতে আলছি। থাম থাম, ওটা তোর বৌদি হয়। তোবা কি বকছিস, তোর বৌদি হয়। আমার কথা বাদ দে, চুয়াশালাকে বাংলা শার্ট দিয়ে সারের মতন করে। আজ আর চটপাতা হলো না, সার মনে চলে আসছে, বাংলা বাংলা গন্ধ হচ্ছে। কচি বাবুর কচিতে প্রণাম। কঠিন বাংলা শট দিলে আপনার মতন, তাই বলে তুই চটে পায়খানা করবি? এদিকে শোন, দাঁড়া তোকে বাংলা শর্টটা দিই। না না স্যার, আমাকে মারিয়েন না, আমার কথাটা শুনেন। আমি ওইসব হাগি টাগি নি, ওরা চট না পারবে তাই মিথ্যা কথা বলছি। তাহলে তোকে বাংলা শর্টটা কে দিলে? বিচার বিদ্যা। এসো তোমাদের দুজনকে পেট ভরে একটু বাংলা শর্ট দিই। খেতে দাও, দরজা লাগা। যা চট্টো পেতে বসার ব্যবস্থাটা কর। এত প্রথম ব্যাগটা দিলাম, এবার যদি আগের দিনকার অঙ্ক যেগুলো দিয়ে আসি না করাছো, তাহলে কিন্তু এবার সেকেন্ড ব্যাগ খাওয়ার লেগে রেডি হবা। খাতাটা বার করো সবাই, নিজের নিজের কি অঙ্ক দিয়েছে তো জানেই না, হাগা লেগেছে বলে পালিন যায় বাড়ি। কি হলো? আজও হাগা লেগেছে। তোর কালো হাগা লেগেছিল, আজও হাগা লেগেছে, ডেলি ডেলি হাগতে যাওয়ার বাহানা করে কোথায় আছিস? কাল থেকে যদি হাগা লাগে তাহলে হাগিস পরে আসবি। যা স্যার আসবো। এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, এখনো পড়ানো শুরু করিনি। তাই নাকি স্যার, আপনি খুব ভালো। কই তোমার খাতাটা দাও। কিসের খাতা স্যার? আগের দিন যে অঙ্কগুলো করতে দিয়েছিলাম করোনি? স্যার করা হয়নি, ভুলে গেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নাই। বিদ্যুৎ উঠেছো? তোমার কি আন্টেনা টেয়ারা নাকি, সব টেয়ারা টেয়ারা লেখাছো? আজকে ছেড়ে দেন স্যার, কালকে লেদে যে দুটাই সিধাকর নিয়ে আসবো। ঠিক আছে, আজকে ছেড়ে দিলাম। তা বাংলা পড়তো কই, আজ আসেনি? মনে হয় বাংলা বেশি খেয়ে নিয়েছে, তার লেগে উঠতে পারিনি। আমার লেখা পড়ায় আর হবে না রে একাকা ও জঠা। আজকে তাহলে লাভ লেটারটা দিয়েই দি। খাতা দে বিদ্যা। এ হাতটা সারা, বলবল কি হলো? বে ভুল করে স্যারকে লাভ লেটারের খাতাটা জমা দিন দিয়েছি, কিছু একটু কর ভাই। দাঁড়া আমি ব্রহ্মাস্তর করছি। আমার সুদীপ এদিকে এসো।
মধু থাকলে তোমাকে দু চামচ খেতে দিতাম, তুমি খুব সুন্দর করেছো। স্যার আপনি কোন মধুর কথা বলছেন? আপনার পাশের বাড়ির মধু নাকি? ও আমি নিজেই খেয়ে নিতে পারবো, আপনাকে চিন্তা করতে হবে না। দাদিকে কিছু বলাও যাবে না, লে দিয়ে বস গাজা। একটা চুমো দা সোনা। দাঁড়াও আমি বাইরে থেকে একটু আসছি। বেল আপনি ডাক্তার বার্কু নিয়ে যা, তাড়াতাড়ি যা। তোমায় চাই চম্পা, শুধু তোমায় চাই, একটু ঘুরে তাকাও সোনা ছেলে আমি হাই। দাঁড়াও ওদিকে ছুটি দিয়ে দে একটু। কাজল কালো আখিরে তার। তোমাদের খাতা আমার কাছে জমা থাকলো, তোমরা 6, 7, 8, 9 যে অঙ্ক করেছো আমি কালকে দেখে নেব। আর আজকে তোমাদেরকে নতুন অঙ্ক দেওয়া থাকলো 11, 12, 13, কালকে করে নিয়ে আসিও। আজকে তোমাদের ছুটি, যাও। কি বলবো না এটা?